press the bell icon on the YouTube app and never miss another update. Change the watch. Pyra fitness head khub sundor. সাধারণত এগুলোকে অবলুক বলা হয়। হ্যাঁ, অবলুক বলা হয়। চোখ কালো, কালো মাথা সাদা। দোয়াজ বলতে আমরা যেটা বুঝি সেটা সাধারণত ল্যাবগুলো এই দানাগুলো শুধু সাদা হবে, বাকিটা পুরো কালো হবে এবং চোখগুলো হবে লাল। এক্ষেত্রে যেহেতু এদের মাথাটা সাদা, চোখগুলো কালো, সেই জন্য এটাকে সাধারণত আবলুক বলা হয়। আমার চোখগুলো কালো। রাজুদার কাছে কিছুটা জিনিস জানা হলো আজকে, বোঝা হলো। পায়রা সম্পর্কে খুব ভালো জানি না, দাদা আজকে কিছু টিপস দিচ্ছেন আমাকে। কলসিরা পায়রা যে মাদিগুলো দেখিয়েছিলাম, খুব সুন্দর ফিটনেস। তো রাজুদা, আপনি কি চ্যাম্পিয়নশিপ খেলেন? হ্যাঁ, আমার গরমে খেলি, আমি শীতে খেলতে পারি না। তার কারণ হচ্ছে যেহেতু আমার এখান থেকে এয়ারপোর্টের সামনে, তো আমাদের শীতকালে প্লেন নাবে, শীতকালে প্লেনে নামে আমি অনেকবার চেষ্টা করেছিলাম, এতে পায়রার খুব ক্ষতি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন অনেক পায়রা নষ্ট হয়, যার জন্য আমি শীতকালে ওড়াতে পারি না। আর গরমকালে সাধারণত প্লেন ওঠে, তখন গরমকালে ওড়াতে পারি, কোনো অসুবিধা হয় না। খুব সুন্দর। আশা করি দাদা যখন গরমে পায়রা ওড়াবেন আমাকে ডাকবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার বাড়িতে অনেক বন্ধু বান্ধব আসে, অনেক লোক আসে গরমকালে। তুলসীরা কালদুয়া, এইটা পালসারেরই বাচ্চা, এটা পালসার পায়রা। এই যেটা আমার হাতেরটা, এটা পালসারের বাচ্চা। যেহেতু আমি ফুলসিরা পছন্দ করি, তো আমার পছন্দ অনুযায়ী ওইটা ফুলসিরা হয়েছে আর কি। মানে পালসারের বাচ্চাও আপনার ফুলসিরা হয়ে যাচ্ছে? আচ্ছা, পালসার বাচ্চা ফুলসিরা হয়তো। এটা ভারী পায়রা। পালসারের যে ব্লাড লাইন আছে সেটা চেনার কিছু, দেখো অনেকে অনেক কথা বলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পালসার যেহেতু আমি প্রচুর খেটেছি, তো আমি ধরলেই বলে দিতে পারবো। না, নতুন যারা আছেন তাদের জন্য পালসার চিনবেন কি করে? পালসার চেনা খুব সত্যি খুব মুশকিল। এখন অরিজিনাল পালসার কার কাছে আছে এটা বলা খুব মুশকিল। অরিজিনাল পালসার এখন খুব একটা বেশি লোকের কাছে নেই। মান্নারা বা অনেকেই শুনেছি, অনেকেই বলে যে উল্টে ধরলে পায়রার মাথাটা সাপের মতো করে। কারণ আমি তো দেখলাম যে আমার কাছে পায়রা আছে, ফুলসির আছে, কই ওই রকম তো করছে না, তাহলে কি ওটা পালসার নয়? হতে পারে ঘোরানো, আমি জানি না, বলতে পারবো না আমি। কিন্তু এক অদ্ভুত ব্যাপার, আমি পালসার পায়রা ধরলে বলে দেবো, আমি দেখলেই বলে দেবো। কী দেখলে বলবো সেটা আমি নিজেও জানি না, কিন্তু আমি বলতে পারবো। তো হাত, এইটাও পালসার, হাতের স্পর্শেতে পালসার এইটাও দাদা বুঝতে পারেন। ওই যে চোখ কালো একটা রেগদার মাদি দেখালাম, ওই রেগদার মাদির এটা জোড়া। খুব সুন্দর। এই যে চোখের যে মাদিগুলো দেখালাম, তার মধ্যে ধাড়ি নড়ে একটা আছে, কয়েকটা আছে ধাড়ি নড়ে দেখালাম। আবার চোখের পায়রা, চোখের প্যাটার্ন খুব সুন্দর। এই একটা টিকটি নড়, এটাও চোখের পায়রা।
এইভাবে টিকটু নড়, এটা এটা আমার ঘরের অনেক পুরনো পায়রা, আমার খুব পছন্দের পায়রা, এটা খুব পছন্দের পায়রা, শর্মিয়া পায়রা, তোমার মাদ্রাজ থেকে চেন্নাই থেকে আনা পায়রা, ওরই বাচ্চা একটা পায়রা, অনেক পুরনো পায়রা, এর বয়স হচ্ছে 18 বছর। বাহ বন্ধুরা দেখুন, বয়স হচ্ছে 18 বছর বয়স হয়ে গেছে পায়রা রাজুদার কাছে। চোখটাও খুব সুন্দর, এই মুহূর্তে ডিম বাচ্চা হয় না। ওই যে দিশে যে মুর্শিদাবাদের পায়রা বলেছিলাম না, হ্যাঁ এটা হচ্ছে নর, মুর্শিদাবাদের পায়রা নর, খুব সুন্দর সড়ক করে দেখার মতো, মানে দেখি চোখ দিয়ে। এটা কি দেশি পায়রা? দেশি পায়রা মুর্শিদাবাদের পায়রা। এই যে পালসার যে বেটে পা মাদি দেখিয়েছিলাম, বেটে পা মাদি নর, তার নর, হ্যাঁ ছোট্ট শর্ট পায়রা। এই ডাইরেক্ট চেন্নাই থেকে আনা পায়রা, ডাইরেক্ট চেন্নাই থেকে নিয়ে এসছে। তো পায়রার জন্য দাদা চেন্নাইও গিয়েছেন? হ্যাঁ চেন্নাই, কেরল, কেরালা, চেন্নাই সব জায়গায় খুব পাগলা আছি আমি, মান্নাদা, সুব্রত খুব পাগলা আছে, এরা মাঝে মাঝেই আমরা চেন্নাই চলে যেতাম যখন তখন। মান্নাদা সবচেয়ে বেশি যায়, কিন্তু আমি ওই মান্নাদার পাল্লায় পড়ে মাঝে মাঝেই দৌড়েছি। এই একটা দোয়াজ, এই যে এইটা হচ্ছে অরিজিনাল দোয়াজ, এর মাথাটা তো ফাটা নেই, চোখ লাল, দানাটা সাদা, দানাটা সাদা, হ্যাঁ এইগুলো হচ্ছে দোয়াজ। আর ওইগুলো যেখানে দেখালাম ওগুলো হচ্ছে আবলুক পায়রা, আবলুক, এগুলো সব ধাড়ি পায়রা। এটাও চোখের পায়রা, কিন্তু এর চোখ হয়নি, চোখ কাটেনি, চোখ কাটেনি, কিন্তু এর বাচ্চা আবার খুব ভালো বলে। মোটামুটি এই পায়রা যে দাদার কাছে আছে মোটামুটি বয়স 10-12 বছর, সব কাটারই 10-12 বছর হয়ে গেছে, আর কিছুর হচ্ছে নতুন, কিন্তু সবই দাদার বাড়ির পায়রা। এই জ্যাক, জ্যাক এটা হচ্ছে জ্যাক, জ্যাক মানে নাজরা, নাজরা, কিন্তু আমরা এর মাদিটা নেই, মাদিটা মারা গেছে। জ্যাকটা জেনারেশনটা চেন্নাই এর, চেন্নাই জেনারেশন। এই একটা চোখের পায়রা, অপূর্ব সুন্দর, সাধারণ সুন্দর, এত চোখের পায়রার কালেকশন দাদার কাছে আছে। ওর কাছে আরো ভালো ভালো পায়রা, জেনারেশনের পায়রা রয়েছে চোখে, আর ওর চোখের বেশিরভাগ চোখের ওর থেকেই নিয়ে আসা, ওই আমাকে দিয়েছে। নর পায়রা দাদার বাড়ির, হাত দেওয়া হয় না ওই জন্য খুব ছটফটে। আমার অনেক রিকোয়েস্টে দাদা পায়রাগুলো আজকে ধরছেন, আর আমাকে আমাকে এই দাদার কন্ট্যাক্ট করিয়ে দিলেন আমার আর এক দাদা, তার নাম সুব্রত দা, ওনারও ভিডিও আসবে। সব পায়রা দেখানো সম্ভব না বন্ধুদের, ছোট বাচ্চা আছে পায়রা। হ্যাঁ
এত সুন্দর ট্রেনিং দেওয়া আছে পায়রাদের, নিজেই ঘরে ঢুকে যায়। এত সুন্দর পায়রার ঘর বানানো। আমি প্রথম দেখলাম আজকে। যারা আমার চ্যানেলে আসছেন তারা দেখুন আর আমাকে ভালোবাসা দিন। চোখের পায়রা দেখে, এটা হচ্ছে আর একটা চোখের পায়রা, এটা নট পায়রা। এটাকে জোড়া ভাঙতে পারিনি কারণ ওর কাছে ছোট ছোট বাচ্চা ছিল বলে, আর জোড়াটা ভাঙতে পারিনি। এত সুন্দর চোখ, খুব কম জায়গা দেখা যায়, আর এত চোখের কালেকশন খুব কম লোকের কাছে আছে। আছে আছে চোখের পায়রা এখন অনেক আছে। আমি সেই জায়গায় এখনো পৌঁছাতে পারিনি, এবার দাদাদের আশীর্বাদে যদি আমি সেই জায়গায় পৌঁছাই। এটা টিক্কি পায়রা, এটা একদম অরিজিনাল জেনারেশনের টিক্কি। এর চোখ হয়তো সেইভাবে নেই কিন্তু এর থেকে বাচ্চা খুব ভালো চোখের কাটে। আজকে একটা জিনিস দেখলাম, দাদা যে নিজের পায়রা দেখাচ্ছেন, নিজের পায়রার কোনোভাবে একটা মানে মানুষ যেটা প্রচার করে সেই প্রচারটা করতে খুব ভালোবাসেন না সবসময়। কখনোই প্রচারে আলো আসতে চাই না সাধারণত, দেখবেন আমার কথা ওই, কিন্তু তোমার রিকোয়েস্ট আর বিশেষ করে সুব্রত যখন বলেছে যার জন্য আমি রাজি হয়ে গেলাম, এটাই ব্যাপার। তো সাধারণত সবাই নিজের পায়রার টিপলার পায়রা, টিপলার হ্যাঁ, এর থেকে কাটা গর্দান বাচ্চা হয়, গলা কাঁপায় না, ওই গলা কাঁপানোর বাচ্চা মানে স্প্রিং, হ্যাঁ স্প্রিং, এবং খুব ভালো ওড়ে এই পায়রাটা। এইটা হচ্ছে দাদার আর একটা খোপ, এটা ঘাড়ির খোপ। তো যেটা বলছিলাম, দাদা নিজের পায়রার প্রচার করছেন না, নিজে থেকে অন্যকে ভালো বলছেন, এনার সততাকে বোঝায়। দাদার খুব ধাড়ির যে এত সুন্দর সুন্দর বড় বড় খোপ রেখেছেন, পায়রার ফিট থাকার এটাই কারণ। পায়রাকে ফ্রিডম দিতে হয়। খুব সুন্দর মুর্শিদাবাদের যে গেরুবাজ পায়রার কথা বলছিলাম, এইটা সেই মুর্শিদাবাদ। দেখুন এটাকে কেন ভালোবাসি আমি এই পায়রাগুলোকে, তার একটা নবুন আমি হালকা করে দেখাতে চাই। মানে এত বাজি পায়রার মধ্যে আছে, এইটা হচ্ছে দেখার মতো, এইটা দেখতে ভালো লাগে বলে নাম হচ্ছে মুর্শিদাবাদের পায়রা। আবার পায়রা পিছার পোষার পিছনে যার অবদান সবচেয়ে বেশি তার কথা না বললে খুব অন্যায় করা হবে। আমার পায়রা পিছার পিছনে সমর সমরকে আপনি সব আপনারা হয়তো চেনেন না, ও সারাক্ষণ আমার পায়রা নিয়ে থাকে, সারাক্ষণ আমার কোনো অসুবিধা হলেই সমর একটু দেখি, সমর চলে এলো আমার পায়রা দেখতে, ও নিজের কাজবাজ পেলেও চলে আসতো। এবং সবচেয়ে ভালো করার কথা হচ্ছে ওর প্রতি মানে আমার এতটাই বিশ্বাস যে ও আমার থেকেও বেশি ভালো পায়রা দেখাশোনা করে, আমার থেকেও ভালো। আমি হয়তো সব পায়রা খাইয়ে দিলাম, লক্ষ্য করলাম না কোন পায়রা জল খেলো বা কি খেলো, ও কিন্তু সেইটা লক্ষ্য রাখে। এবং যদি কোনো পায়রা জল কমও খায় সেই পায়রাটাকে ধরে খাইয়ে, অর্থাৎ ওই জন্যই ওর প্রতি আমার বিশ্বাস বেশি। এবং মানে আমি এটুখানি ধারণা যে ও আমার থেকে বেশি ভালো দেখাশোনা করে।
তাই ও না থাকলে আমার পাশে পায়রা বসা কখনোই সম্ভব হতো না। আর আমি যে কাজ করি আমার কোনো কাজে কোনো ঠিক থাকে না, টাইমিং কোনো ঠিক থাকে না, যে কোনো দিন যে কোনো সময় আমার যে কোনো হয়তো বাইরেও চলে যেতে হতে পারে বা কলকাতার মধ্যে হয়তো রাত্রে 11:30 বেজে যেতে পারে। সেই সময় কিন্তু আমার সাপোর্ট হিসেবে ও, এইটাই বলতে পারি। তো সমুদ্রা কিছু বলবেন? তো সমুদ্রা খুব লজ্জা পাচ্ছেন, তো আশা করি সমুদ্রা ভালো থাকেন আর দাদার পায়রাগুলো ভালো সুস্থ থাকুক, এটাই কামনা করি। ওই বছর আবার নতুন পায়রা ওড়াবে, তো ওই বছর পায়রা ওড়াবে ঠিক করেছে। এখন বলতে পারছি না, যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমার সবচেয়ে বড় শত্রু তো প্লেন, লোকের বাজ উৎপাদ করে, কিন্তু আমার বাড়ির এখানে প্লেন, যেহেতু আমার বাড়ির কাছেই থাকে ও, সেই হিসেবে প্লেনটা কিন্তু ওকেও ডিস্টার্ব করবে। সেই প্লেনটাকে কাটিয়ে যদি ওর পায়রা ঠিক রাখতে পারে তাহলে ও পায়রা ওড়াবে, এখন দেখা যাক। পায়রাগুলোকে নিয়ে খেলতে গিয়ে পায়রাগুলোর জীবন নিয়ে একটু টানাটানি করছি, এটা আমাদের হয়তো উচিত নয়। কিন্তু ও যেহেতু এবছর প্রথম করছে, একটু সাইডে আছে, সেই হিসাবে এবছর প্রথম একটা রিস্ক নেওয়া যেতে পারে বলেই আমরা একটা রিস্ক নিচ্ছি, এখন দেখা যাক কি হয়। তো আশা করি সমুদ্রা ভালো পায়রা ওড়াবেন আর ভালো ভালো কালেকশন রাখবেন, আর সমুদ্রা ভালো কালেকশন রাখলে আমিও আসবো সমুদ্রার বাড়ি। না, এখানে যা ধারি আমার এখানে, এখান থেকে বাচ্চা তুলে ও নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওখানে ও পায়রা ওড়াচ্ছে, এখন দেখা যাক কি হয়। ঠিক আছে। দাদার কাছে আজকে পায়রা দেখলাম, খুবই ভালো লাগলো। আশা করি আগে পায়রা যখন ওড়াবেন দাদা আমাকে ডাকবেন, আমি আসবো। আমার বন্ধুদের দাদার পায়রা কিরাম ভালো লাগলো কমেন্ট বক্সে বলবেন, আর আমার ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে পিজন প্রিজম, প্রেস করুন বেল আইকনকে। ধন্যবাদ, থ্যাংক ইউ দাদার মুখে। অবশ্যই ছোটো ভাইয়ের চ্যানেলকে সাপোর্ট করুন, আপনার চ্যানেলটি বড় হয়ে সবাই যেন আস্তে বড় হতে পারে, ভাইয়ের চ্যানেল যেন অনেক অনেক বড় উন্নতি করতে পারে। তাই সবাই মিলে আমাদের পায়রা প্রেমী বন্ধুদের সবাই মিলে ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ভাইকে বড় হওয়ার জন্য একটা সুযোগ করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ।